ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ কি বললেন? আল্লাহ তুমি মৃতদেরকে কিভাবে জীবিত করো আমাকে একটু দেখাও। আমার আল্লাহ বলেন ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না আমি মৃতদেরকে জীবিত করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ক্বালা বালা পিও নবী মায়ার নবী রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারম। কবর হচ্ছে আমার আপনার জন্য একটা চেক পোস্ট, কি বাইক চেক পোস্টের মতো, পোস্টের মতো, পোস্টের মতো। দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী একটা জগতের নাম কবরের জগৎ। এই কবর জগৎ, এই কবর জগৎ আলমে পরজখের ভিতরে, কবরের ভিতরে মানুষের রূহ গুলো তার দেহের মধ্যে ফিরে দেওয়া হয়, ফিরে দেওয়া হয়। এই কবর জগৎ হলো অনেকটা চেক পোস্টের মতো, পোস্টের মতো। এই কবরের ভিতরে কবরের মধ্যে তার জন্য আমার আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেশতারা জান্নাতি মেহমানদারি করতে থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই মুনকার নাকিরের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারে না, তার জন্য কবর থেকে শাস্তি শুরু হয়ে যায়। সবাই বলে নাউজুবিল্লাহ। আমার বাবারা এই যেই বান্দা মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান হাযা রাজুলুল লাযী বুইসা ফীকুম, এই তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে। এই প্রশ্ন দেওয়ার পর আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ফাইনাদি মুনাদি মিনাস সামা। আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করিয়া দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার জান্নাতের একটা দরজা খুলে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার জান্নাত থেকে মনমাতানো হাওয়া সুগন্ধি বান্দার নিকট আসতে থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই বান্দার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর দিতে পারলে কবরের মধ্য থেকে আমার আপনার জান্নাতি মেহমানদারি, জান্নাতি আপ্যায়ন শুরু হয়। শুরু করে বলে সুবহান। আর যদি প্রশ্নের উত্তর কবরের ভিতরে না দিতে পারি, কবর থেকেই কিন্তু আমার আপনার শাস্তি শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে
মৃত অবস্থা থেকে জীবিত করেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি কিভাবে মৃতদেরকে জীবিত করো আমাকে একটু দেখাও আল্লাহ তাআলা এই ঘটনাটা সূরাতুল বাকারা 260 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ও রব্বি আরনি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ কি বললেন ও রব্বি আরনি কাইফা তুহিল মাউতা আল্লাহ তাআলা কি বললেন আল্লাহ তুমি মৃতদেরকে কিভাবে জীবিত করো আমাকে একটু দেখাও আমার আল্লাহ বলেন ক্বালা আওয়ালাম তুমিন হে ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না আমি মৃতদেরকে জীবিত করব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ক্বালা বালা ওয়ালা কিল্লিয়াত মা ইন্না কলবি হে আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তারপরে আমার অন্তর প্রশান্তি পাবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আত্মতৃপ্তির জন্য মন শান্তি পাবে এই জন্য আল্লাহ দেখার খুব ইচ্ছা আল্লাহ বললেন কুজার বাতা মিনাত গায়রি ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাআয়া জোরে জোরে বলি সুবহান আল্লাহ বললেন হে ইব্রাহিম তুমি সাতটা পাখি নাও কয়টা পাখি সাতটা পাখি নাও এই পাখিগুলোকে পোষ মানাও আর তারপরে পাখিগুলোকে জবাই করে টুকরা টুকরা করে সাতটা পাখির বস্তুকে তুমি খুব ভালোভাবে মিশ্রণ করে ফেলাও চিনার কোনো কায়দা নাই এরকম ভাবে সাতটা পাখির বস্তু খুব ভালোভাবে মিশ্রিত করো এবার তারপরে সাতটা পাখির এক একটা পাখির নাম ধরে ডাকবা দেখবা এই পাখিগুলো জিন্দা হয়ে তোমার কাছে ছুটে আসবে জোরে জোরে বলে সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সাতটা পাখি নিলেন কি কি পাখি একটা মোরগ একটা কবুতর একটা কাক একটা ময়ূর সাতটা পাখি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিলেন পোষ মানালেন জবাই করলেন সাতটা পাখির মাথা তার কাছে রেখে দিলেন রেখে দেওয়ার পর সাতটা পাখির গুস্ত ভালোভাবে মিশ্রিত করলেন মিশ্রিত করে সাতটা ভাগ করে চার অংশ সাতটা পাহাড়ে রেখে আসলেন রেখে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার ময়ূর বলে ডাক দিছে কি বলে ডাক দিছে ময়ূর ডাক দেওয়ার সাথে সাথে ওই ময়ূরের শরীরে যে গুস্তগুলো গুস্তগুলো মিশ্রণ করা এর মাছ থেকে ময়ূরের গুস্তগুলো আলাদা হয়ে ছুটে আসছে আর ময়ূরের খাল্লার সাথে একত্রিত হয়ে ময়ূর জিন্দা হয়ে গেল জোরে জোরে বলে সুবহানাল্লাহ এইভাবে পর পর চারটা পাখি নাম ধরে ডাকলেন আর সাতটা পাখি পর পর জিন্দা হয়ে গেল জোরে জোরে বলে সুবহান আমার আল্লাহ বুঝাইলেন মানুষ মারা যাওয়ার পরে তার দেহ যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক তার হাত এক এক দেশে পা আর এক দেশে আমি আল্লাহ হাশরের ময়দানে ডাক দিব তার শরীর একত্র হয়ে যাবে আমি আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ছিন্ন ভিন্ন অংশগুলো আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ এর জন্য সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান অর্জন করে মুমিন হয়ে নেক আমল বেশি বেশি অর্জন করে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন সবাই বলুন আমিন।